সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ নজর থেকে ফানা চাইমু নজরের মধ্যে কি আছে আল্লাহর হাই বলেন সাহাবীরে নজর এমন এক জিনিস যদি এটা কোন মানুষের উপরে পড়ে এই মানুষটা কোন নজর যদি পড়ে নজর দোষ মানুষের নজরের মধ্যে এমন দোষ আছে এমন বিষাক্ত বান আছে তাহার যাওয়ার মধ্যে এরা যদি কোন মানুষের উপরে পড়ে মানুষটা কবরের কাবিল হয়ে যায় আর কোন গরু ছাগলের উপরে পড়ে এটা ডেকচির কাবিল হয়ে যায় মানুষটা কোন মানুষের কোন নজর যদি কোন মানুষের উপরে পড়ে মানুষটা হয়ে যায় কবরের কাবিল মানে কবরের উপযুক্ত হয়ে যায় আর যদি কোন গরু বাছুর ছাগলের উপরে পড়ে ওই পশুটা প্রাণীটা ডেকচির কাবিল হয়ে যায় জবাইর কাবিল হয়ে যায় এমন কঠিন ভাবে কঠিন বিমারে কঠিন ভাবে ওই পশুটা ওই মানুষটা আক্রান্ত হয়ে যায় তাহলে নজরের দোষ আছে না নাই আরে নজরের দোষ আছে না নাই বাবাজিরা আমার আপনারা এখনো ছোট বাচ্চা কাচ্চা যদি বেশি চিল্লায় চিৎকার করে আপনারা ওলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের কাছে পীর বুজুর্গ পাইলে একটু ফু দেওয়ার জন্য হুজুর বাচ্চারা খুব চিল্লায় যারা যন্ত্রণা করে একটু ফু দিয়ে দেন নাকি আসর দোষ নজর দোষ লাগছে বুঝতে পারছেন তাই এখন আমাদের এই দোয়া তাসবিহটা 1500 বছর পরও এই নজর দোষ থেকে বাঁচার জন্য আল্লাহওয়ালাদের একটু সুফু একটু সুনজর একটু দোয়ার আশায় আমরা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে চলে যাই ঠিক না বে ঠিক তাই এইটা হলো কোন নজরের পাওয়ার এটা কিসের পাওয়ার কোন ফল ফলাদি গাছের উপরে পড়লে ওই গাছটাই ফল ফলাদি থেকে একেবারে জীবনের তোর বন্ধ হয়ে যায় অসংখ্য গাছ গাছালি ফলের ফুল ফসলের জমি জামা একবারে নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় কোন নজর পড়লে আর শুন নজরটা কি এইটা হলো আল্লাহর নিজের নজরের মধ্যে বাবা জেরা আমার আল্লাহর ওয়ালিদের শুন নজর এটা আমার দয়াল নবী বুখারীর হাদিসের মধ্যে ঘোষণা করেছে নবী আমার ফরমান আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ ওলি আউলিয়ার নজরটারে ভয় করো আল্লাহর ওলিরা যখন কারো দিকে নজর করে সরাসরি তারা আমার আল্লাহর নূর দিয়া দেখে তাইলে ওই নজরটা এটা আমার নবীর হাদিস যে আল্লাহওয়ালাদের নজরের মধ্যে আল্লাহর নূর মিশে আছে তারা যখনই নজর করে ডাইরেক্ট আল্লাহর নূর দিয়া দেখে আমি মাঝে মধ্যে মাসাল তো মাসালাম এটা উদাহরণ বোঝানোর জন্য বলে থাকি যে একটা মানুষ 50 বছর বয়স হয়ে গেছে সে চোখে আগের মতো দেখে না এমন আছেন অনেকে জ্যোতি কমে গেছে ব্রাহ্মণবাড়ে ইয়াম আলী খান ডাক্তার সাহেবের কাছে গেল পরীক্ষা করার জন্য উনি অনেক প্রেসক্রিপশন করলেন পরীক্ষাও দিলেন তো পরীক্ষা দিয়ে উনি অনেকে রেজাল্ট বলে দিলেন আপনার এত পার্সেন্ট পাওয়ার চোখ থেকে কমে গেছে চোখের জ্যোতি এটা ডিক্রিজ হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে তা এটা কি করতে হবে আপনাকে ল্যান্স দিতে হবে আপনাকে চশমা দিতে হবে পাওয়ারের চশমা এত এই পাওয়ারের চশমা দিলে আপনি যে লেখাগুলি দেখতেন না পথ চলতে যেভাবে আপনি হিবিজিবি দেখতেন অগোছালো দেখতেন এটা আপনি পরিষ্কার দেখতে পাবেন আপনি ওই ল্যান্সটা নিতে হবে তো বাবা জিরা আমার এই ল্যান্স এবার ডাক্তারের চেম্বার থেকে আপনার চোখ পরীক্ষা করে ওই পাওয়ারের ল্যান্স চশমা আপনার জন্য উনি তৈরি করে দিলেন দিলে এটা যদি আপনি চোখের মধ্যে দেন আপনি আগে মাঝখানে যে লেখাগুলি দেখতেন না চোখের জ্যোতি চলে যাওয়ার কারণে যে মানুষগুলিকে দেখতেন না চিনতেন না এখন আবার চশমাটা পরলে দেখেন চিনেন পড়ালেখা পড়াগুলিও পড়তে পারে তাইলে বাবা জিরা আমার এই চশমার পাওয়ার আপনাকে এই বিষয়গুলি দেখানোর জন্য আপনাকে ভীষণ এই বিষয় আপনি যা দেখতেন না এগুলো দেখানোর জন্য দৃষ্টি শক্তির জন্য এই চশমাটা আপনাকে ওই বিষয়গুলি দেখাতে সাহায্য করে কি করে না আরে মিয়া পা করে কি করে না সুতরাং আপনি নিজের চোখের পাওয়ার দিয়া দেখেন না এখন দেখতেছেন কিসের পাওয়ার দিয়া চশমার পাওয়ার দিয়া কিসের পাওয়ার দিয়া চশমার পাওয়ার তো আমার আল্লাহর ওলিদের
نبي امر فرمان فإنهم ينظروا بنور الله ولي أولياء در نظر تر بھائي کرو أمتنا ولي أولياء جخن نظر کرو তোমার ভিতর বাহির তোমার কালবে তোমার অন্তরে কি কথা আছে ওই বিষয়গুলিও তিনি এমন ভাবে দেখে এমন ভাবে তার কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্লাহর এক নূরের চশমা পরানো আছে ওই চশমার পাওয়ার দিয়া তাহতসারা থেকে আমার আল্লাহর আরশ পর্যন্ত তারা দেখে الله أكبر يا رسول سبحان الله তাইলে আমার বাবা যে দুনিয়ার একটা চশমা লাগাইলে যদি যেই লোকের চোখে জ্যোতি নাই ওই লোক ওই চশমার পাওয়ার দিয়া তার এই অদেখা বস্তুগুলিকে দেখতে পারে তাইলে আল্লাহর ওলিদের চোখে যদি আল্লাহর নূরের চশমা থাকে এটা দুনিয়ার চশমার থেকে পাওয়ার কম না বেশি সবাই বলি কম না বেশি তাইলে তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে কি পারে না আমার হুজুর